রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে সকালের নাস্তা ভীষণ মজার একটা প্লেটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রাইস কুকারে অল্প কিছু ভাত পড়ে আছে, তো এগুলো কি করব সেটাই ভেবে পাচ্ছি না, কারণ আমার ঘুম থেকে উঠতে প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন দুপুরের লাঞ্চ করব না সকালের নাস্তা করব, তো এর জন্য ভাতগুলো একটা কিছু করতে হবে। তাই আমি যেটা করেছি, কিছুটা পেঁয়াজ কুচি, বোম্বাই মরিচ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কলি কুচি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা কিন্তু ভাতের পরিমাণ বুঝে ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি একটা ডিম দিয়ে সুন্দর করে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিতে হবে, একদম সফট করে। তো ডিম স্ক্রাম্বল হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। কালারফুল সবজি দিতে হবে এমন কোনো কথা না, আপনাদের বাসায় যা থাকে তাই দিয়ে দিবেন। তো আমি যেগুলো নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু হাই হিটে এই সবজিগুলো সটে করে নিতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে সটে করে নিচ্ছি, আর এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে যেটা করবেন, এখানে স্বাদ মতো নুন দিয়ে দিবেন, আর নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এগুলো নেড়ে চেড়ে সটে করে নিব। এই তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা অবশ্যই বুঝে দিবেন, কারণ এখানে কিছু সস যাবে, আর সস গেলে কিন্তু সসের মধ্যে নুন থাকে, তো সেটা অবশ্যই বুঝে দিতে হবে। তো এই তো দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। বাঙালি মানেই মশলা, তাই না? মশলা কি স্কিপ করা যায়? তবে যারা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করবেন, ঠিক আছে? আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সামান্য একটু করে দিয়েছি, তবে কালারফুল হওয়ার জন্য আর অনেক বেশি টেস্ট বাড়ার জন্য। তো ফাইনালি এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি কিউব করে রাখা টমেটো। আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাত, রাতের বেঁচে যাওয়া বাসি ভাত। কী ব্যাপার, তাই না? বাসি ভাত দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। যারা সকালে কিংবা রাতে বা দুপুরে লাঞ্চের জন্য এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। এখন কিন্তু শীতের দিন, আর এই শীতের দিনে অনেক ঠান্ডা পাত পড়ে থাকে যেগুলো কিন্তু খেতে ইচ্ছে করে না, আর সেগুলো দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করলে কিন্তু অনায়াসে খাওয়া যায়। সেই সাথে কিছু ওয়েস্টার্ন সস, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি। ফাইনালি এত সুন্দর একটা স্মেল আসছিল এই পর্যায়ে, বলুন তো কিসের স্মেল সেটা? সেটা হচ্ছে বোম্বাই মরিচ কিংবা নাগা মরিচ। এই মরিচের স্মেল দেখ, মানে শুনলে আমি পাগল হয়ে যাই, আমার কাছে এত বেশি ভালো লাগে। তো আমি যেটা করব, সুন্দর করে ভেজে নিয়েছিলাম। লাস্ট পর্যায়ে যেটা হয়েছে, আমার ধনিয়া পাতা কুচি করা ছিল বাট দিতে মনে ছিল না, ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু সার্ভ করা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটার মধ্যে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা কিন্তু নষ্ট করা যাবে না, তাই আমি একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে সুন্দর করে একটা স্পেশালের সাহায্যে মিশিয়ে নিচ্ছি পুরোটা ফ্রাই প্যানের মধ্যে, কারণ আমি একটা ডিম পোচ করব। তাই আপনারা চাইলে এই মানে ফ্রাইড রাইসটার সাথে যে কোনো জিনিস আপনারা সার্ভ করতে পারেন, চিকেন লেগ পিস বা আরও এভরিথিং যা ইচ্ছে তাই। তবে আমার বাসায় শুধু ডিম ছিল, তাই আমি ডিমটা পোচ করে নিচ্ছি। উপর দিয়ে জাস্ট একটু নুন ছিটিয়ে সুন্দর করে ডিমটা পোচ করে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এই তো ডিমটা এইভাবে আমি পোচ করে নিচ্ছি, আর পোচ করা হয়ে গেলে এটা দিয়ে আমার আজকের প্লেটার হবে। তো দেখুন ঘিয়ের যে কী সুন্দর একটি স্মেল আসছিল, উফ, আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটি স্মেল। এখন আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওই যে বলে না, প্রথমে দর্শনদারি পরে হচ্ছে গুণবিচারি। তো প্রথমে যদি সুন্দর করে সাজিয়ে নিই সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই একটা লেবুর পিচ, অনেকগুলি শশা নিয়ে নিচ্ছি, আর শশা অবশ্যই খেতে হবে কারণ আমি অনেক গুলো মুলো। তো লাস্ট পর্যায়ে আমি যেটা করতেছি ডিম পোচ নিয়ে নিচ্ছি। দেখলেন তো, ফাইনালি আমার প্লেটারটা কিন্তু পারফেক্ট হয়েছে, কি বলেন, কমপ্লিট হয় নাই? আমার কাছে তো মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। সো আপনারা সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু জায়গা করে নিয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।